নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প কানাইয়ের কীর্তি। কলকাতা ল্যান্সডাউন রোডের উপর এক ত্রিতল অট্টালিকা, ফটক পার হইয়া খানিকটা বাগান, তারপর বাড়ির গাড়ি বারান্দা। সেই গাড়ি বারান্দা সিঁড়ির নিকট এক ছিন্ন মলিন বেশ যুবক, পায়ে জুতা নাই, বয়স আন্দাজ 18-19, নীরবে বসিয়াছিল। গত কল্লো তাহার আহার হয় নাই, আজ এখন বেলা 8টা, আজ তো হয়ই নাই। এমন সময় সিঁড়ি দিয়া কেহ নামিবার শব্দ হইল। যুবক সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। যিনি নামিয়া আসিলেন তিনি এ গৃহের কর্তা, ধুতির উপর সিল্কের পাঞ্জাবি পরা, পায়ে চটি জুতা। বয়স তাহার 55 বৎসরের কম হইবে না, রং বেশ ফর্সা, গোপদাড়ি কামানো। ভদ্রলোক নিম্নে আসিয়া পৌঁছিবা মাত্র তাহার দৃষ্টি সেই ছিন্ন বেশ যুবকের উপর পতিত হইল। যুবক মাথা খুব ঝুঁকাইয়া যুক্ত করে তাহাকে প্রণাম করিল। তাহার পশ্চাৎ বৃহৎ গুড়গুড়ি হস্তে এক ভৃত্য নামিল। বাবুটি কোনো কথা না বলিয়া তাহার বসিবার কক্ষে প্রবেশ করিলেন। ভৃত্য গুড়গুড়িটি সেখানে রাখিয়া বাহির হইয়া আসিল। যুবক নিম্নস্বরে বলিল, খানসামাজি একবার বলো না। ভৃত্য মুখ বাঁকাইয়া আবার সেই কক্ষে প্রবেশ করিল। ফিরিয়া আসিয়া ইঙ্গিতে যুবককে বলিল, যাও বলিয়া সে উপরে চলিয়া গেল। ছেলেটি তখন সভয় পদবিক্ষেপে ভিতরে গিয়া বাবুর সম্মুখে দাঁড়াইল। গুড়গুড়ি টানিতে টানিতে গৃহস্বামী তাহার আপাদ মস্তক নিরীক্ষণ করিয়া বলিলেন, কি হে ছোকরা, তুমি কি চাও বলো দেখি। যুবক বলিল, আগে একটা চাকরি বাকরি। লেখাপড়া জানো? আগে বাংলা জানি, দেশে থাকতে ছেলেবেলায় গুরু মহাশয়ের পাঠশালে পড়েছিলাম কিছুদিন, লিখতে পড়তেও জানি, হিসেব লিখতেও পারি। বড় গরিব, দিন চলে না, তাই কলকাতা এসেছি একটা চাকরি বাকরির চেষ্টায়। থাকো কোথায়? আগে কালীঘাটে আমাদের দেশের একজন। বাবু বাধা দিয়ে বলিলেন, বাজার সরকারি টরকারি এই রকম একটা কোনো চাকরি খুঁজছ বোধ হয়। তা বাবু, বাজার সরকার তো আমাদের থাকে না, বেয়ারার কাজ করতে রাজি হও তো বলো। আমার বেয়ারা কাজ ছেড়ে চলে গেছে। কি জাত তুমি, নাম কি তোমার? আগে আমার নাম শ্রী কানাইলাল নন্দী, আমরা কায়স্থ। অন্য কোনো কাজ যদি খালি নাই থাকে তবে বেয়ারার কাজই আমায় দিন বাবু, তবু তো দুটো খেয়ে পরে বাঁচব। এখানে খাবে কি করে? এখানে তো বাবুর চিতে রাঁধে, আমি তো হিন্দু নই, খ্রিস্টান। আগে সে কথা বলিনি, মাইনে পাবো তো সেই টাকায় খাবো পরব। আমায় কি করতে হবে বাবু মশাই? এই বিয়ারার যা কাজ, বাড়ির সব আসবাবপত্র ঝাড়পোঁছ করা, ঘরে ঘরে বিছানা ঠিক করা, রূপোর বাসন টাসনগুলো মাজা ঘষা, মিস বাবাকে কলেজে দিয়ে আসা নিয়ে আসা, বিকেলে ছোট ছেলে মেয়েদের পার্কে নিয়ে গিয়ে একটু বেরিয়ে আনা, এইরকম সব কাজ আর কি। মাইনে কত পাবো হুজুর? 20 টাকা, এ পাড়ার বাঁধা রেট। কানাই মুহূর্তকাল কি ভাবিল, তারপর বলিল, আচ্ছা যে আজ্ঞে হুজুর, কবে থেকে আসবো তাহলে? বাবু বলিলেন, কাল ইংরেজি মাসের 1 তারিখ, কাল থেকে কাজে লাগো, ঠিক 6:30 আসতে হবে রোজ।
সাতটায় আমি উঠি, আমায় তামাক টামাক দিতে হবে, রাত্রে ডিনার হয়ে গেলে তারপর তোমার ছুটি। মাঝে অবশ্য দুপুরবেলা দু তিন ঘন্টার জন্য তোমায় খেতে ছুটি দেওয়া হবে। কাজ খুব হালকা, তবে সর্বদা হাজির থাকা চাই। কাল সকালে এসে খানসামাকে বলবে তোমার উর্দি দেবে, পাগড়ি চাপকান আর ধুতি, এসব ছেড়ে রেখে সেই উর্দি পরে কাজ করবে। এই বলিয়া তিনি টেবিলের উপর রক্ষিত বিদ্যুৎ ঘণ্টার বোতাম টিপিলেন। খানসামা আসিয়া দাঁড়াইল। এই নবনিযুক্ত বিয়ারা সম্বন্ধে নিজ আদেশ জ্ঞাপন করিয়া কানাইকে বলিলেন, আচ্ছা এখন তুমি যেতে পারো। কানাই আবার ঝুঁকিয়া প্রণাম করিয়া সে কক্ষ হইতে বাহির হইল। গাড়ি বারান্দা হইতে নামিয়া চারিদিকে চাহিতে চাহিতে ধীর পদে অগ্রসর হইয়া বাড়ির পিছন দিকে গেল। অদূরে বাবুর্চিখান, সেখান হইতে মাংস রান্নার গন্ধ আসিতেছে। সেই গন্ধে ক্ষুধাতুর যুবকের চিত্ত উদ্ভ্রান্ত হইয়া উঠিল। বাটির পশ্চাতের বারান্দায় খানসামা বসিয়া একরাশ কাচের গ্লাস ঝাড়ন সহযোগে পরিষ্কার করিতেছিল। কানাই সেখানে গিয়া বলিল, খানসামা জি, তুমকো নাম কিয়া? খানসামা হাসিয়া বলিল, নাম কিয়া, তুমি আমাকে খোট্টা তজবিজ করলে নাকি? আমার নাম গোলাম রসুল, আমি বাঙালি মুসলমান, হুগলি জেলায় চেড়াগাঁয়ে আমার ঘর। তোমার নাম কি, ঘর কোথায়? কানাই নিজ নাম ও নিবাস বলিয়া জিজ্ঞাসা করিল, এখানে বাবুর কে কে থাকেন? খানসামা উত্তর করিল, বাবু, বাবুকে? সাহেবের কথা পুছ করছ? বাবু বলো না, সাহেব গোসা হবে। বটে, তাই নাকি? তা আমি তো জানতাম না খানসামাজি, ধুতি পরে তামাক খাচ্ছেন দেখে আমি তো বাবু বলে ফেলেছি। উনি কি তোমাদের হেঁদু? ঈশাই যে, সাহেব বলবে, সাহেবের মেম নেই, ইন্তেকাল করেছে। এ কুঠিতে সাহেবের দুই বেটি, এক বেটা থাকে। ছোট সাহেবের এখনো শাদি হয়নি, ছোট মিস বাবারও শাদি হয়নি। বড় দামাত সরকারি কাজে বিলায়েত মুলুক গিয়েছে, তাই বড় বেটি এখন বাপের কাছে থাকে। তার দুই লেরকা, তিন লেরকি, ব্যাস। বলিয়া খানসামা সজোরে কাচের গ্লাসে ঝাড়ন ঘষিতে লাগিল। বলিল, যাও দেখি, এই টেবিলের উপর সাফ গ্লাসগুলো রয়েছে, এগুলো ওই খানা কামরায় রেখে এসো, দেখো ফেলে দিয়ে ভেঙেও না জানো। কানাই সাবধানে ট্রে তুলিয়া লইয়া খানা কামরায় প্রবেশ করিল। দেখিল টেবিলের উপর দুইটি চীনামাটির পাত্রে অনেকগুলি আপেল ও ন্যাসপাতি সাজানো রহিয়াছে। বাহিরে আসিয়া কানাই আবার খানসামার নিকট বসিয়া সাহেব ও তাহার পরিবারবর্গ সম্বন্ধে তথ্য সংগ্রহে প্রবৃত্ত হইল। অল্পক্ষণ পরে বাবুর্চিখানা হইতে শব্দ আসিল, রসুল ভাই, যারা এদিকে আয় তো। রসুল হাতের গ্লাস নামাইয়া রাখিয়া প্রস্থান করিল। এই সুযোগে কানাই চট করিয়া খানা কামরায় প্রবেশ করিয়া একটা ন্যাসপাতি ও দুইটা আপেল নিজ পকেটে পুরিয়া বাহিরে আসিয়া আবার যথাস্থানে বসিল। মিনিট পাঁচেক পরে রসুল ফিরিয়া আসিল। কানাই তখন দাঁড়াইয়া উঠিয়া বলিল, আচ্ছা এখন আসি তবে, বেলা হলো, সেলাম ভাই সাহেব। সেলাম, কাল বিহানে এসে আমার কাছ থেকে তোমার উর্দি চেয়ে নেবে, সাবুন দেব, হাত মুখ আচ্ছিতরে ধুয়ে উর্দি পরে আপন কামে যাবে। সাহেব লোক ময়লা একদম দেখতে পারে না, খুব সাফাই চায়। আচ্ছা বলিয়া কানাই প্রস্থান করিল। কিছু দূর গিয়াই পদ্মপুকুর, ঘাটে নামিয়া পকেট হইতে ফল তিনটি বাহির করিয়া জলে ধুইয়া লইয়া বোঁটা শুদ্ধ খোসা শুদ্ধ কামড় মারিয়া গোগ্রাসে চিবাইতে লাগিল। ফল তিনটি নিঃশেষ করিয়া পদ্মপুকুরের জল অঞ্জলি অঞ্জলি পান করিল।
হাত পা ধুইয়া উপরে আসিয়া ছায়াতলে একখানি বেঞ্চি দেখিয়া তাহার উপর শয়ন করিল। ঝিরঝির করিয়া বাতাস বহিতেছিল, কানাই অবিলম্বে ঘুমাইয়া পড়িল। চাকরিতে ভর্তি হইবার এক সপ্তাহ পরে কানাই অতি প্রাতে প্রভুর গৃহে প্রবেশ করিবার সময় ফটকের বাহিরে একটি মানিব্যাগ কুড়াইয়া পাইল। সেটি লইয়া বাগানে লেবু গাছের আড়ালে দাঁড়াইয়া খুলিয়া দেখিল ভিতরে দুইখানি 10 টাকার নোট এবং খুচরায় 3 টাকা কয়েক আনা রহিয়াছে। তার মনের মধ্যে প্রলোভন হইল, টাকাগুলি সে আত্মসাৎ করে। নোট ও টাকাগুলি বাহির করিয়া লইয়া ব্যাগটা রাস্তায় ফেলিয়া দিলেই হইল। কিন্তু তাহার মনে একটু দ্বিধাও উপস্থিত হইল, ছিচি শেষকালে চুরি! একদিন পেটের জ্বালায় ফল চুরি করিয়া খাইয়াছিল বটে, কিন্তু টাকা চুরি একান্ত গর্হিত কর্ম হইবে যে। খুব সম্ভব বড় সাহেব কিংবা ছোট সাহেবের ইয়ে ব্যাগ, বড় সাহেবের বোধহয় নয়, ছোট সাহেবেরই হইতে পারে। কারণ গত রাত্রে বড় সাহেব তো কোথাও বাহির হন নাই, ছোট সাহেবের বাহিরে নিমন্ত্রণ ছিল। কানাই যখন বাড়ি যায় তখনও তিনি ফেরেন নাই। তিনি বোধহয় বাড়িতে প্রবেশ করিবার সময় অসাবধানে এ ব্যাগ ফেলিয়া গিয়াছেন। না, লোভ করিয়া দরকার নাই। তামাক দিতে গিয়া এ ব্যাগ বড় সাহেবের নিকট দাখিল করিতে হইবে। কানাই লোভ রিপুকে জয় করিল, বড় সাহেবের নিকট ব্যাগটি দিল। সে ঠিকই অনুমান করিয়াছিল, ছোট সাহেব গতকাল রাত্রি 12টার সময় তাহার ক্লাব হইতে ডিনার খাইয়া বাড়ি ফিরিয়া ট্যাক্সিওয়ালাকে ভাড়া দিবার জন্য ব্যাগটি তাহার পাতলুনের পকেট হইতে বাহির করিয়াছিলেন। তারপর ভাড়া দিয়া উহা পাতলুনের পকেটে রাখিতে গিয়া মাটিতে পড়িয়া যায়। সাহেবের তখন বিলক্ষণ মত্তাবস্থা, ব্যাগ পড়া খেয়াল করিতে পারেন নাই। পিতার অনুরোধে ছোট সাহেব কানাইকে তাহার এই সাধুতার জন্য 2টি টাকা বকশিস করিলেন। এই ঘটনার পর হইতে কানাইয়ের পসার এ বাড়িতে খুব বাড়িয়া গেল। তাছাড়া নিজ কাজকর্মেও দিন দিন সে বেশ নিপুণতা দেখাইতে লাগিল। তেতলায় একটি মাত্র ঘর, সেই ঘরে ছোট সাহেব শয়ন করিতেন। সে ঘরে বাড়ির অন্য কেহ সচরাচর প্রবেশ করিত না। একদিন বড় সাহেব ছোট সাহেব আপিসে চলিয়া যাবার পর কানাই তাহাদের ঘর ঠিক করিতেছিল। ছোট সাহেবের ঘর ঠিক করিতে গিয়া হঠাৎ তাহার নজরে পড়িল আলমারির গায়ে চাবিটি লাগানো রহিয়াছে। সে তৎক্ষণাৎ আলমারি চাবি বন্ধ করিয়া চাবি নিজের কাছে রাখিল। কালীঘাটের বাসা হইতে আহার সারিয়া কানাই বেলা 2টার সময় ফিরিয়া আসিত। আজ সে সময় ফিরিয়া দেখিল বড় মেম সাহেব, ব্যানার্জি সাহেবের জ্যেষ্ঠা কন্যা, নিজ শয়নকক্ষে দ্বার বন্ধ করিয়া রহিয়াছেন। দ্বিপ্রহরে তিনি কিয়ৎক্ষণ নিদ্রা গিয়া থাকেন। মিস বাবাও কলেজে রহিয়াছেন। কি মনে করিয়া কানাই তেতলায় গিয়া ছোট সাহেবের শয়নকক্ষে প্রবেশ করিল। চাবি লইয়া আলমারিটি খুলিল, থাকে থাকে পোশাক সজ্জিত রহিয়াছে। আলমারির মধ্যভাগে 3টি দেরাজ, সেগুলি একে একে টানিয়া খুলিল। একটা দেরাজে লাল সুতায় গাঁথা একতাড়া নোট রহিয়াছে। নোটগুলি গণিয়া দেখিবার জন্য সে উঠাইল, কয়েকখানি গণনাও করিল। তারপর কি মনে করিয়া সেগুলি রাখিয়া দিয়া আবার দেরাজটি বন্ধ করিয়া দিল। লাল সুতাটি খুলিয়া গিয়াছিল, ইহা সে লক্ষ্য করে নাই। পোশাকগুলির পানে চাহিয়া তাহার বড় লোভ উপস্থিত হইল। এক প্রস্থ পোশাক নামাইয়া লইল, তারপর সেগুলি একটি একটি নিজ অঙ্গে পরিধান করিল। বড় আয়নার সামনে দাঁড়াইয়া নেকটাই বাঁধিল, ভালো হইল না, কয়েকটা হ্যাট ছিল, তাহার মধ্যে পছন্দসই একটা লইয়া মাথায় দিয়া আয়নার সামনে দাঁড়াইয়া নিজ প্রতিবিম্ব নিরীক্ষণ করিয়া খুশিতে তাহার মনটি ভরিয়া উঠিল। মনে হইল একটা কি যেন অঙ্গহানি হইতেছে,
ঠিক ঠিক, ছোট সাহেবের সিগারেট একটা লইয়া তাহা ধরাইল। পাতলুনের বাঁ দিকের পকেটে বাম হস্ত প্রবেশ করাইয়া দিয়া সিগারেট টানিতে টানিতে ঘরের মধ্যে গর্বিতভাবে পদচারণা করিতে করিতে আয়নায় নিজ মূর্তি পর্যবেক্ষণ করিতেছিল এবং হাসিতেছিল। এমন সময় হঠাৎ দ্বার খোলা শব্দ পাইয়া চমকিয়া দেখিল ছোট সাহেবের জ্যেষ্ঠা সহোদরা দাঁড়াইয়া। ভয়ে তাহার প্রাণ উড়িয়া গেল। মেম সাহেব রক্তিম নেত্রে কম্পিত স্বরে বলিলেন, বিয়ারা, আচ্ছা সাহেবরা আসুন, তারপর মজা দেখতে পাবি, বলিয়া তিনি প্রস্থান করিলেন। ছোট সাহেব বাড়ি আসিয়া ভগিনীর নিকট এই ব্যাপার শুনিয়া তো রাগে আগুন হইয়া উঠিলেন। পিতার নিকট গিয়া তাহাকে সব কথা জানাইয়া বলিলেন, বাবা আজই ওকে ডিসমিস করুন। ম্যানার্জি সাহেব কন্যার নিকটও সকল বৃত্তান্ত শুনিলেন। শুনিয়া পুত্রকে জিজ্ঞাসা করিলেন, তোমার সে পোশাক ছিল কোথায়? আলমারির ভিতরে? হ্যাঁ। বেয়ারা চাবি পেলে কোথা? চাবি আমি অফিস যাবার সময় ভুলে আলমারিতে লাগিয়ে রেখে চলে গিয়েছিলাম। আলমারিতে টাকা কড়ি কিছু ছিল নাকি? আগে হ্যাঁ, কাল মাইনে পেলাম, 170 টাকা সমস্তই ওই আলমারিতে ছিল। সে টাকা আছে কি না খোঁজ করেছ? আগে না, দেখে আসি, বলিয়া তিনি উপরে গেলেন। 5 মিনিট পরে ফিরিয়া আসিয়া বলিলেন, না টাকা কড়ি ঠিক আছে, তবে নোটগুলো একসঙ্গে বাঁধা ছিল, সেগুলো নিশ্চয়ই ও খুলেছিল, এলোমেলো হয়ে রয়েছে। ম্যানার্জি সাহেব হাসিতে লাগিলেন, বলিলেন, দেখো ইচ্ছে করলে বিয়ারা সমস্ত টাকাগুলি চুরি করে নিতে পারত, নিয়ে তোমার চাবি কোথাও ফেলে দিলে হুকে ধরে কে? তুমি নিজেই মনে করতে চাবি তুমি কোথাও হারিয়ে ফেলেছ। টাকা চুরির প্রলোভন সে জয় করেছে, শুধু আজ বলে নয়, সেবার গেটের কাছে তুমি তোমার পার্স ফেলে এসেছিলে, তাতে 20 টাকা না 25 টাকা ছিল, ইচ্ছা করলে ও স্বচ্ছন্দে গাপ করতে পারত, কিন্তু তা করেনি। পোশাক পরে সাহেব সাজলে নিজেকে কিরকম দেখায়, তাই দেখার লোভটুকু মাত্র ও জয় করতে পারে, ওটা নিছক ছেলে মানুষই বই আর কিছুই নয়। ওকে কি সেই জন্যে ডিসমিস করা ন্যায় বিচার হবে? তোমরাই বলো। পুত্র কন্যা পিতার মতে মত দিতে বাধ্য হইলেন। ব্যানার্জি সাহেব তখন কানাইকে ডাকিয়া পাঠাইলেন, কৃত্রিম রোষে তাহার উপর তর্জন গর্জন করিলেন, নিজ হাতে নিজ কান মলিয়া নাকে খদ দিয়া কানাই সে যাত্রা রেহাই পাইল। ছোট মিস সাহেবের নাম বীণা চ্যাটার্জি। মেয়েটি বেশ সুন্দরী, তাহার বয়স 17 বৎসর, ডায়োসিজন কলেজের ছাত্রী, শাড়ি ও জুতা মোজা পরিয়া পদব্রজেই সে কলেজে যায়। কানাই তাহার বহি খাতাগুলি বহন করিয়া লইয়া যায় এবং 4 ঘটিকার সময় কলেজে গিয়া তাহাকে বাড়ি লইয়া আসে। কলেজে যাইবার পথে একদিন কানাই দেখিল ইংরেজি পরিচ্ছদে এক বাঙালি যুবক অপদিক হইতে আসিতেছে। বীণাকে দেখিয়া সে টুপি তুলিল এবং পথের পার্শ্বে দাঁড়াইয়া 2-1 মিনিট মাত্র কথা কহিয়া তাহার হাতে একখানি চিঠি গুঁজিয়া দিয়া চলিয়া গেল। বীণা সে চিঠি ব্লাউজের বুকের ভেতর প্রবেশ করাইয়া দিল। ঠিক পরদিন সেই সময়ে সেই স্থানেই আবার সেই যুবকের সহিত দেখা। এবার বীণা তাহার সহিত 2-4টি কথা কহিয়া তাহার হাতে একখানি চিঠি দিল। কানাই মনে মনে বলিল, কে লোকটা? কই, কুঠিতে কোনোদিনও তো আসে না, অথচ মিস বাবাকে এ বিষয়ে কোনো কথা জিজ্ঞাসা করাও যায় না। এইরূপ পত্র চলাচলি মাঝে মাঝে হইতে লাগিল। এ বিষয়ে কানাইয়ের কৌতূহল ক্রমে বর্ধিত হইয়া উঠিল। তারপর কিছুদিন আর সে সাহেবের দর্শন পাওয়া গেল না।
একদিন কলেজে যাইবার পথে বিনা বলিল, দেখো বিয়ারা, তুমি 11টার সময় খেতে বাড়ি যাও। কানাই বলিল, জি হুজুর। তুমি আমার একটি কাজ করতে পারবে? আমি তোমায় বকশিস দেব। কেন পারবো না হুজুর? তোমার বাসা কালীঘাটে তো, টাউনসেন রোড জানো? জানি হুজুর, তানসেন রোড আমার পথেই পড়ে। এই চিঠিখানি নাও, এই নম্বরে গিয়ে চিঠিখানি দেবে, যা জবাব পাও তা নিয়ে আসবে। কিন্তু আমার এই চিঠি কিংবা সে জবাবের চিঠি কেউ যেন দেখতে না পায়। জবাব এনে চুপি চুপি তুমি আমায় দিলে আমি তোমায় বকশিস দেব। বহুত খু হুজুর বলিয়া কানায় সেলাম করিয়া পত্রখানি লইয়া নিজে পকেটের মধ্যে লুকাইল। খাইতে ছুটি পাইয়া বাড়ি যাইবার সময় কানাই পদ্মপুকুরের বাগানে প্রবেশ করিল। খামের মুখ জলে ভিজাইয়া চিঠিখানি বাহির করিয়া পড়িল। যা ভাবিয়াছিল তাই, প্রেমপত্র। কয়েকদিন হইতে প্রণয়ী যুবক জ্বর রোগে আক্রান্ত হইয়া শয্যাশায়ী, তাই বিরহ জ্বরাক্রান্তা প্রণয়নী অত্যন্ত উদ্বিগ্না। চিঠি পড়িয়া হাসিয়া কানাই মনে মনে বলিল, ওরে ছুঁড়ি, ডুবে ডুবে জল খাস তুই। আবার উহা খামে বন্ধ করিল। জলে ভেজা অংশটুকু যাহাতে ভালো করিয়া শুকাইয়া যায় সেই উদ্দেশ্যে উহাতে রৌদ্র লাগাইতে লাগাইতে টাউন সেন্ট রোডে পৌঁছিয়া যথাস্থানে উহা দিল। সাহেবের বিয়ারা আসিয়া বলিল, কাল এই সময় এসে জবাব নিয়ে যেও। পরদিন দ্বিপ্রহরে নিজ বাসায় যাইবার পথে জবাব লইয়া কানাই পত্রখানি বাসায় গিয়া উহা খুলিয়া পাঠ করিল। আরও কয়েকদিন কানাইকে এইরূপভাবে পত্র বহন করিতে হইল। বলা বাহুল্য, পূর্বোক্ত প্রক্রিয়ায় প্রত্যেক পত্র খুলিয়া সে পড়িল। উভয়ের পত্রগুলি হইতে ইহা সে জানিতে পারিল যে এই সাহেব মিস বিনার পাণিপ্রার্থী হইয়া ব্যানার্জি সাহেবের সহিত সাক্ষাৎ করিয়াছিলেন, কিন্তু পাত্রের পিতা খ্রিস্টধর্ম গ্রহণ করিবার পূর্বে ধোপা ছিলেন বলিয়া ব্যানার্জি সাহেব আপত্তি করেন। মৌখিক অবশ্য কন্যার অল্প বয়সের জন্য আপত্তি জানাইয়াছিলেন, পরস্পরের দেখা সাক্ষাৎ পর্যন্ত নিষেধ করিয়াছিলেন। সুযোগ মতো পলাইয়া চন্দননগরের গির্জায় উভয়ে বিবাহিত হইবার পরামর্শ এখন ইহাদে চলিতেছে। কানাইয়ের বেশ বকশিস লাভ হইতে লাগিল। প্রণয়ী সাহেব সুস্থ হইয়া পুনরায় কলেজের পথে বিনার সহিত সাক্ষাৎ ও পত্র বিনিময় করিতে লাগিলেন। ক্রমে পূজার বন্ধ আসিল। ছুটির মধ্যে একদিন বিনা গোপনে কানাইয়ের হাতে একখানা ডাকের চিঠি দিয়া বলিল, বাড়ি যাবার সময় এই চিঠিখানি তুমি ডাকে ফেলে দেবে। কানাই চিঠিখানির ঠিকানা দেখিল, সেই প্রণয়ী সাহেবেরই নাম, তবে ঠিকানা চন্দননগর। খুলিয়া উহা সে পাঠ করিল। বিনা লিখিয়াছে, তাহার পিতা বায়ু পরিবর্তনের জন্য শীঘ্রই দেরাদুন যাইবেন স্থির করিয়াছেন। তাহার অনুপস্থিতির সুযোগে সে পলাইয়া চন্দননগরে যাইবে। বিবাহের সমস্ত যেন ঠিকঠাক করিয়া রাখা হয়। চিঠি জুড়িয়া কানাই উহা ডাকবাক্সে ফেলিয়া দিল। ব্যানার্জি সাহেবের যাত্রার দুই দিন পূর্বে কানাই আবার ডাকে ফেলিবার জন্য মিস বাবার ঐরূপ আর একখানি পত্র পাইল। পড়িয়া দেখিল বিনা পলায়নের দিন স্থির করিয়া লিখিয়াছেন, পিতার যাত্রা তিন দিন পরে বেলা 1:40 গাড়িতে সে হাওড়া হইতে রওনা হইবে। সাহেব যেন চন্দননগর স্টেশনে উপস্থিত থাকেন। এই পত্র পড়িয়া কানাই অত্যন্ত চটিয়া গেল। বুড়া বাপের অমতে তাঁর মনে দুঃখ দিয়া ধোপার ছেলেকে বিবাহ না করিলেই কি নয়? মনে মনে বলিল, দাঁড়াও, তোমায় জব্দ করছি আমি। স্থির করিল ইহা ডাকে দেওয়া হইবে না,
ইহা সাহেবকে দেখানোই উচিত। পত্রখানি সে রাখিয়া দিল। অন্যদিন রাত্রি 9টায় সকলের ডিনার শেষ হইলে কানাই ছুটি পায়। 10টা না বাজিলে ব্যানার্জি সাহেব শয়ন করিতে যান না। সাহেবের প্রবাস যাত্রার জন্য কাপড় চোপড় গুছাইবার অছিলায় কানাই বাসায় গেল না। রাত্রি 10টা বাজিলে ব্যানার্জি সাহেব শয়নকক্ষে প্রবেশ করিলেন। অন্যদিন কানাই তাহার তামাকু সাজিয়া পালঙ্কের পার্শ্বে রাখিয়া যায়। শয়নকালে ব্যানার্জি সাহেব দেশলাই জ্বালিয়া অগ্নি সংযোগ করিয়া লন। আজ নিজেই সে কলিকা ধরাইয়া আনিয়া মনিবের শয্যা পার্শ্বে রাখিয়া বলিল, হুজুর আমার বেয়াদপি মাফ করবেন, এই চিঠিখানি পড়ে দেখুন বলিয়া চিঠিখানি বিছানার উপর রাখিয়া নতমস্তকে দাঁড়াইয়া রহিল। ব্যানার্জি সাহেব খামের উপর কন্যার হাতের লেখায় সেই যুবকের নাম দেখিয়া ক্রুদ্ধ হইয়া বলিলেন, এ চিঠি কোথা পেলি তুই? কানাই বলিল, মিস সাহেব এটা ডাকে লাগাবার জন্য আমায় দিয়েছিলেন। ব্যানার্জি পত্র উল্টাইয়া দেখিলেন উহা খোলা। পত্র পড়িতে পড়িতে ক্রোধে তাহার মুখ রক্তবর্ণ ধারণ করিল। পাঠ শেষে চিঠি হাতে প্রায় 2 মিনিট কাল তিনি স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। তারপর জিজ্ঞাসা করিলেন, তুই খুলেছিস বুঝি? হুজুর চিঠি পড়ে ভাবলাম যা নুন খাই তার কোনো অনিষ্ট জেনে শুনে হতে দেওয়া আমার কর্তব্য হবে না, তাই এ চিঠি ডাকে না লাগিয়ে হুজুরকে দেখাবার জন্য রেখে দিয়েছি। তা বেশ করেছিস, এতে আমি তোর কাছে উপকৃত হলাম, না হয় খ্রিস্টানই হয়েছি, বামুনের ছেলে হয়ে ধোপা জামাই প্রাণ থাকতে আমি করতে পারবো না। কিন্তু ভালো কথা, এ চিঠি তুই কাকে দিয়ে পড়িয়েছিস? কাউকে দিয়ে পড়াইনি হুজুর, আমি নিজেই পড়েছি। শুধু এখানে নয়, দুজনের অনেক চিঠি আগে আমি পড়েছি, পালাবার পরামর্শ হচ্ছিল তাও আমি জানতে পেরেছিলাম কিছুদিন আগে। কিন্তু এ যে ইংরেজি চিঠি, তুই পড়লি কি করে? আমি একটু একটু ইংরেজি জানি হুজুর, আমি ম্যাট্রিক পাশ করেছি। তুই ম্যাট্রিক পাশ? তবে যে বলেছিলি সামান্য বাংলা জানিস মাত্র। গেল বছর পাশ করেছি, একটা কেরানি গিরিটিরির চেষ্টাতেই আমি কলকাতায় আসি, কিন্তু অনেক চেষ্টাতেও কোথাও কিছু জোটাতে পারিনি। শেষকালে ভাবলাম দূর হোক, যে চাকরি পাই সেই চাকরি করব। হুজুরের বিয়ারার দরকার আছে শুনে তাই হুজুরের কাছে এসে চাকরি প্রার্থনা করেছিলাম। লেখাপড়া শিখে বিয়ারার কাজ করব তাই নিজেকে মূর্খ বলে পরিচয় দিয়েছিলাম। আচ্ছা এখন তুই যা, তোকে বিয়ারার কাজ বেশি দিন আর করতে হবে না। ছুটির পর আপিস টাপিস খুললে আমি তোর উপযুক্ত একটা চাকরি জুটিয়ে দেবার চেষ্টা করব। কানাই সেলাম করিয়া চলিয়া যাইতেছিল। সাহেব বলিলেন, হ্যাঁ শোন, এ চিঠির বিষয় কোনো কথা কারুর কাছে যেন প্রকাশ করিস নি, বুঝলি? না হুজুর, কারুর কাছে প্রকাশ করব না বলিয়া পুনরায় সেলাম করিয়া কানাই প্রস্থান করিল। ব্যানার্জি সাহেব একাকী দেরাদুন যাইবেন ব্যবস্থা ছিল, কন্যা বীণাকেও তিনি সঙ্গে লইয়া গেলেন। বীণা অনেক ওজোর আপত্তি উত্থাপন করিয়াছিল, কিন্তু সেসব কথায় তিনি কর্ণপাত করেন নাই। দেরাদুন হইতে ফিরিয়া বীণাকে তিনি কলেজের বোর্ডিংয়ে ভর্তি করিয়া দিলেন। কানাইকে তিনি 30 টাকা বেতনের একটি কেরানিগিরি জুটাইয়া দিয়াছিলেন। কিছুদিন পরে
বিনার প্রণয়ী বিশ্বাসঘাতকতা করিল। টাকার লোভে সে অপর এক দেশীয় খ্রিস্টান ভদ্রলোকের কুৎসিত কন্যাকে বিবাহ করিল। বিনা শুনিয়া প্রথমটা খুবই কাঁদাকাটা করিয়াছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই নিজেকে সে সামলাইয়া লইল। বৎসরখানেক পরে ব্যানার্জি সাহেব নির্বিঘ্নে নিজ মনোমত পাত্রে বিনাকে সম্প্রদান করিলেন। নমস্কার, পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।